রাজধানীর চকবাজারে দেবীদাস ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় চকবাজার থানায় মামলা করেছেন মৃত রুবেলের ভাই মোহাম্মদ আলী। মামলার পর অভিযান চালিয়ে হোটেলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ছয়জনের পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইকবাল অনিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। মোবাইল ফোনে ছবিগুলো দেখাচ্ছিলেন অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শরীফের মামা আরিফ হোসেন। মৃত্যুর খবর পেয়ে কুমিল্লা থেকে ঢাকায় আসেন তিনি। সকালবেলা তারা কয়েছে বন্ধের দিন একটু ডিউটি কর, ঘুমাচ পরে তো কয়েছে আমার বুকটা ব্যথা করে, আমি একটু ঘুমাই গিয়া ঘুমাইতে গেছে, ঘুমানোর পরে আগুন লেগে গেছে, ঘুমানোরও এক সমান আর তো উঠতে পারছে না। সজল সরকারের ছোট ভাই স্বপন সরকার 15 দিন আগে চকবাজারের বরিশাল হোটেলে কাজ নেন। ভাইয়ের মৃত্যুর খবর শুনে সিলেটের হবিগঞ্জ থেকে ছুটে আসেন তিনিও। হাসপাতালে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় চকবাজার থানায় মামলা করে মৃত রুবেলের ভাই মোহাম্মদ আলী। মামলার পর অভিযান চালিয়ে হোটেলের মালিককে গ্রেফতার করে পুলিশ। যাদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে তাদের আমরা আইনের আওতা নেওয়ার জন্য অভিযান শুরু করি। তারই অংশ হিসাবে আমরা গতকালকেই রাতের মধ্যেই হোটেলের যে মালিক বরিশাল হোটেল নিহত সবার শরীরের পুরোটা পুড়ে গেছে বলে জানায় মিটফুড হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক। হোল বডি ওয়াজ টোটালি বার্ন ফাউন্ড অন হোল বডি টপ টু বটম, মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত হোল বডি বার্ন অবস্থায় আছে। মিটফুড হাসপাতালে নিহতদের পরিবারকে সরকারি অনুদানের অর্থ তুলে দেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বলেন নিহত ছয় তরুণের পরিবারের কর্মক্ষম কেউ থাকলে তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে প্রশাসন। আমরা হয়তো এটাকে প্রোভাইড করবো, আমরা করে থাকি অনেক ক্ষেত্রে এরকম ছেলে মেয়েদের, সেটা আমরা করে থাকবো। এছাড়াও এই ফ্যামিলির যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদের ঢাকায় বা অন্য কোথাও প্রশাসনের অন্য সব জেলা ইত্যাদি জেলা প্রশাসক আছে, আমরা ওদেরকে বলবো এদের বিষয়ে সহায়তা করার জন্য। সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সব সংস্থাকে সাথে নিয়ে কারখানাগুলো সরানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।